দেশে করোনা ভাইরাস আক্রান্ত হবার পর মুজিব গৃহীত দলীয় পুনর্বিন্যাস করতে গত সোমবার রাতে জরুরি সভা করেছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্যও অংশ নেন এতে চলমান জেলা উপজেলা সম্মেলন স্থগিত করার পাশাপাশি মুজিব বর্ষ নিয়ে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলটির কিছু নেতা এমপি মন্ত্রীর অতি বাড়াবাড়িতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে কেন্দ্রীয় নেতারা দলীয় প্রধানের কাছে নালিশ করেন বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা দীপুমণি ও কেন্দ্রীয় সদস্য আখাম ও জাহাঙ্গীরের বাহাসও ছিল সবার মুখে মুখে বৈঠক সূত্র জানায় দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন দলীয় সভানেত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন নেত্রী আপনি রাত দিন পরিশ্রম করছেন দেশকে এগিয়ে নিতে আপনি দেশের জন্য দলের জন্য অর্জন করছেন আর আমাদের কিছু নেতাকর্মীর বাড়াবাড়িতে সেই অর্জন ধ্বংস হচ্ছে সম্প্রতি পিরোজপুরের ঘটনা উল্লেখ করে কেন্দ্রীয় এই নেতা বলেন হাকিম নড়ে তো হুকুম নড়ে না এমন কথাই আমরা জানতাম কিন্তু কিছুদিন আগে আমরা পিরোজপুরে দেখলাম হুকুম হুকুমোনো এবং হাকিম অনুর্য এতে আমাদের অর্জন নষ্ট হয় এরপর সাত মার্চের আলোচনা সভার ব্যাজে দেখলাম লেখা আমাদের দাবায় রাখতে পারবা না পরে তিনটা ডট এর অর্থ কি বুঝলাম না এই ধরনের আরও অনেক অপকর্ম আছে এই সময় দলীয় প্রধান তার কথা শোনেন তবে কোনো উত্তর দেননি বলে জানা গেছে সূত্র জানাই বৈঠকের শেষ পর্যায়ে দলের কেন্দ্রীয় সদস্য আখাম ও জাহাঙ্গীর হুসাইন বলেন আমাদের দলের কিছু নেতা এমপি মন্ত্রীর অতি উৎসাহী কর্মকাণ্ড সরকারের সব অর্জন ম্লান করে দিচ্ছে বগুড়ার এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অবায়বের মুখোশ পরে স্কুল শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে স্বাগত জানায় এটি কিভাবে শিক্ষামন্ত্রী দীপুমণি গ্রহণ করলেন এই সময় দীপুমণি বলেন আমি বিষয়টি জানতাম না আর আমার সেখানে যাওয়ার কথাও ছিল না ভালোভাবে খোঁজ নিলে জানতে পারবেন সভা শেষে ব্যাংকুয়েট হলের বাইরে আবার বাহাসে জড়ান দুজন এই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামো বাহাউদ্দিন নাসিম দুজনকে থামানোর চেষ্টা করেন এক পর্যায়ে তিনি বলেন গণভবন ঝগড়ার জায়গা নয় এই সময় আখামো জাহাঙ্গীর বলেন আপনি অন্যায় করছেন সেটা স্বীকার করেন দীপুমণি বলেন আমি তো জানতাম না তাহলে ভুল স্বীকার করার প্রসঙ্গ আসবে কেন জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে দীপুমণি আরও বলেন আর কোনো পত্রিকা দেখলেন না শুধু প্রথম আলো দেখেই বক্তব্য রাখলেন যে পত্রিকা প্রধানমন্ত্রী নিজেও রাখেন না পড়েন না এক পর্যায়ে জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে দীপুমণি বলেন আমি কি সংস্কারপন্থী সংস্কারপন্থী হলে জানতাম অনেক কিছু আখামো জাহাঙ্গীর আরও বলেন আপনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড সেলিম মাহমুদ দেশের সর্বোচ্চ পদক বঙ্গবন্ধু নামকরণের প্রস্তাব দেন তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত বেসামরিক পুরস্কার একুশে পদক ও স্বাধীনতা পদকের পাশাপাশি বঙ্গবন্ধু পদক প্রবর্তন করা যেতে পারে বঙ্গবন্ধু পদকই হবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পদক কারণ একুশে পদক ও স্বাধীনতা পদক দুটি সামরিক সরকারের উত্তরাধিকারিত্ব বহন করছে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি কেবল সরকারি বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে নয় দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়েও টানানোর প্রস্তাব করেন এই সময় তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের সম্পদ বাজ্যাপ্ত করার নির্দেশ রয়েছে আদালতের জাতির পিতার এক খুনির নামে অনুমোদন নেওয়া জুবলি ব্যাংকের মালিক পরিবর্তনের জন্য হাইকোর্ট কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশনা দিয়েছে কিন্তু সেই নির্দেশনা না মেনে ব্যাংক তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এটা দেখতে হবে জবাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিছু না বললেও দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন আমি তো জানি কেউ কেউ ওই ব্যাংকের শেয়ার চাইতে গেছেন এছাড়া দলের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরত চুমকি করোনা ভাইরাস নিয়ে দেশব্যাপী দলীয় প্রচারপত্র বিলি করার কথা তুলে ধরেন দলের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসেকা আয়েশা খান শেয়ার বাজার নিয়ে কথা বলেন সূত্রমতে সোমবার সন্ধ্যার এই সভার সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শুরু হয় রুদ্ধদর বৈঠক